গুড মর্নিং ওয়েলকাম টু আমাদের জীবন বড়দের প্রণাম জানাচ্ছি তাদের অনেক ভালোবাসা তো এখন ঘুম থেকে উঠলাম এখন একটু বিছানাটা ঠিক করে নেব বালিশগুলো একটু গুছিয়ে নেব কুশনটা ঠিক করে নেব এই যে এখানে ব্ল্যাঙ্কেট দেখতে পাচ্ছ দুটো ব্ল্যাঙ্কেট আছে এগুলো মা গুছিয়ে নেবে আমি পারবো না এই যে ঝাঁটা আছে ঝাঁটাটা মাই এগিয়ে দিল তো ঝাঁট দিয়ে নেব বিছানাটা আর ব্ল্যাঙ্কেটগুলো মা গুছিয়ে নেবে কারণ আমি পারবো না প্রচণ্ড ভারী ব্ল্যাঙ্কেটগুলো আর আজকে একটু শীতটা কম আছে শীত পাচ্ছে না সেই জন্য জানলা ফাল্লা খুলে দেওয়া হয়েছে একটু বাতাস বইছে মাঝে মাঝে ঠান্ডা বাতাস কিন্তু শীত এরকম সেরকম পাচ্ছে না শীতটা বোধহয় চলেই গেল ফেব্রুয়ারি মাস পড়ে গেল শীত ভ্যানিশ হয়ে গেল তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো সবাই ঠান্ডা চলে গেছে আমি আবার ফ্যানটা দিচ্ছি গাছ ঘাত পাত ঝেড়ে উঠবো এবার ঠান্ডা কালটা আমার একদম চোখে দেখতে পারি না এক গালা জামা পাকাড় চাপাও গায়ে তেল মাখো ময়শ্চারাইজার মাখো ক্রিম মাখো মুখে অনেক ঝামেলা আর আমাদের মার তো শরীরটা খারাপ তোমরা জানো সেই জন্য আমাদের বাড়িতে এখনো ঠিক নেই সরস্বতী পুজো হবে কি না যদি হয় তোমরা তো জানতেই পারবে সেই জন্য জানি না আর আমাদের এখানে পটিও পাড়ায় যাবো কিনা সেটাও জানি না সবই যদি যাই তোমাদের সাথে তো শেয়ার করবই আর সরস্বতী পুজো তো এসেই গেল ছোটবেলায় আমি ছোটবেলায় পাঞ্জাবি পরে সরস্বতী পুজোর সময় পাঞ্জাবি পরতাম আমি শাড়ি শাড়ি পরতাম ছোটবেলায় পাঞ্জাবি ছিল আমার একটা সেই পাঞ্জাবি পরে ঠাকুর দেখতাম আর নয় জিন্স পরতাম শাড়ি পরতাম না আমি পাঞ্জাবি পরতাম একটু হাটকে আমি তো যাই হোক ব্লগটা শুরু করে দিলাম আমার এখনো ফ্রেশ হয়নি গো তোমাদের আগেই মর্নিং করে দিলাম ঘাটে বসে বসে ঘুম থেকে উঠেই আগে মর্নিং জানিয়ে দিলাম এরপরে বিছানাটা গুছিয়ে তারপরে আমি একটু ফ্রেশ হব তারপরে ব্রেকফাস্ট খাবো আজকে ওটস খাওয়া মাকে বলেছি ওটস মা বলেছে বানিয়ে দেবে আজকে মা আগের থেকে একটু ভালো আছে মা সেই জন্য মাকে বললাম ওটস বানিয়ে দেবে মা তো মা বললো চেষ্টা করবো আমি বানিয়ে দিতে বাবা আসলে বানাতে পারে না বাবা আর মেয়ে দুজনে বসে চা খাচ্ছে কি গো আমি তো সকালে চা খেয়ে বেরিয়ে গেছিলাম তো এসে দেখি তোমরা চা খাচ্ছ রুটি করেছো নাকি হ্যাঁ ও রুটি রুটি করেছি আর একটু বেগুন ভাজা তা বাবা বললো যে না আমি বেগুন ভাজা খাবো না আমি চা দিয়ে রুটি খেতে ভালোবাসি তাই বাবা চা আর রুটি ও আর এই চায়ের সাথে একটু বিস্কিট আমিও খাচ্ছি আচ্ছা তোমার শরীর এখন ফিট তো ফুল ফুল ফিট না ও আছে ফিট ও আচ্ছা আপনারা জানেন যে আমার মেয়ে অসুস্থ ছিল যাই হোক আস্তে আস্তে কিছুটা ওষুধপত্র খেয়ে ডাক্তারের চিকিৎসা কিছুটা ভালো হয়েছে তাই লাগছে আমরা দুজন একসঙ্গে বসে চা খাচ্ছি খুবই আনন্দ লাগছে জানেন তো শরীর হচ্ছে আসল শরীর যদি ঠিক না থাকে কাজকর্ম কোনো কিছুতেই মন বসে না হ্যাঁ মেয়েকে দেখে আমার খুব আনন্দ হচ্ছে ভালো লাগছে ঈশ্বর তার মঙ্গল করুন এই প্রার্থনা করি তাহলে খাও তোমরা চা আমি আমার বসে এখন অনেকদিন পরে বসে একটু চা খাচ্ছি একটু গল্প টল্প করো তারপর যাও তাহলে আমি রুটিটা নিয়ে খেয়ে নি নাকি তুমি রুটি নিয়ে খাও তো আপনারা শুনলেন আমি একাই খাবো কোনো অসুবিধা নেই না মানে আমরা আছি তুমি এমনি খাও না আমার একটু খেতে দেরি হবে একটু ফ্রেশ হবো ইয়ে হবো তারপর আচ্ছা আচ্ছা ঠিক আছে আমাকে
তো ওটা একটু গরম আছে, ধোঁয়া উঠছে, একটু রেখে খাবো, এত গরম আমি খেতে পারি না। আমার ফ্রেশ এনাফ হয়ে গেছি, আমি এখন ওটস খাবো। বন্ধুরা, তো আমি এখন বেরোচ্ছি, কারণ আমি যাবো শ্বশুরমশাইয়ের ওষুধ আনতে, আর একটু ব্যাংকে যাবো, একটু কাজ আছে, তো সেই জন্যই আমি বেরোচ্ছি। এখন 11:15 বাজে, হেঁটে যাবো আজকে, গাড়ি নেব না, ওই জন্য রাস্তা দিয়ে আজকে হেঁটে গিয়ে দেখি কীরকম লাগে। তো আমি এখন এই খালদার দিয়ে হেঁটে চলেছি, দেখতে পাচ্ছেন খালদার। তো আমি এখন এই দোকানে এসেছি, শ্বশুরমশাইয়ের প্রেশার এবং অ্যাসিডিটি মানে গ্যাসের ওষুধ লাগে, তো এখানে নামবো, এখন ওষুধ নেবো। ব্যাংকে যাব, বাটা মোড়ে এসেছি, এখান দিয়ে হেঁটে আমি ব্যাংকে এসে গেছি। লাইনটা দেখুন, শুধু ভিড় দেখেছেন, ভিড়টা আমি লাইনে দাঁড়িয়ে আছি, দেখুন বাড়ির চলে এসেছি, বাড়ির কাছেই চলে এসেছি, আর একটুখানি এই সেই রেল লাইনটা আপনাদের দেখিয়েছিলাম, এই লাইন ধরেই এদিকে শিয়ালদা আর এদিকে বজবজ। এই আমার বাড়ির রাস্তা ধরলাম। আমরা এখন খেতে বসে গেছি, এখনো ভাত আমাদের আসেনি, ওর বাবা বাড়ছে, ও নিজে দেবে আজকে সবাইকে খাবার, তো আমরা বসেই আছি, দেখা যাক কখন দেয়। কি যেন টুকটাক করে করছে শুনতে পাচ্ছি, কি গো বলো, দাও বাবার তো খুব খিদে পেয়ে গেছে, আর পারছে না থাকতে। তো ওই দেখুন আমাদের ভাত এসে গেছে, হাজির ভাত। তরকারি আনতে গেছে, শুধু ভাত এসছে। তো এখন ভাত বেড়ে দিচ্ছে অনুপমা। আমাকে মিছ আর দিও না, আর দিও না, আর দেবো না, এইটুকুনি ভাত। হ্যাঁ, বুঝি পাচ্ছি তো আমি, আমি এখন বয়স হয়ে গেছে না, বয়স হয়ে গেছে। এবার আমাকে দেখো কতটা দেয়, তোমার যতটা লাগবে আমি ততটাই দেবো, ব্যাস থাক। আর একটু লাগবে? না না, লাগবে না, থাক। আমার নিয়ে তরকারি এসে গেছে, আর একটা কি আসবে, তা আমরা বসেই আছি। এই তো আমাদের মেনু শুরু হয়ে গেছে, আগে ডাটা চচ্চড়ি পড়লো। বাবা না একটু নাও, না 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 না, অনেক অনেক হয়ে গেছে, একটুতেই বলে অনেক। হ্যাঁ অনেক হয়ে গেছে। ও, আর এখানে আছে সোয়াবিন আলুর ঝোল। হ্যাঁ, আর এখানে আমাদের জন্য একটু মাছ আছে, আর বাবার মনে হয় ডিম ভাজা নাকি? হ্যাঁ হ্যাঁ, ডিম ভাজা। তো এই খাওয়া আমাদের আজকে, এক্সট্রা ডিম ভাজা, এক্সট্রা ডিম ভাজা। ডিমের টোটালটা দারুণ হয়েছে, অদ্ভুত হয়েছে, খুব খুব ভালো হয়েছে। কোনটা, ওই তরকারিটা? হ্যাঁ,
খুবই ভালো হয়েছে। ওই দেখো এইদিকে এখন জন্ত মেয়েকে এক্সারসাইজ করাচ্ছে এই হাতের, এটা কি বলে জানো? কপিকল। এটাও রোজই আসলে টানে, প্রত্যেক দিনই ওকে করানো হয়, আরো এক্সারসাইজ গুলো এখন করানো হয় যেগুলো মানে ফিজিওথেরাপিস্ট যেগুলো বলে দিয়েছে আর কি। হ্যাঁ তো বন্ধুরা, আজকে আর সন্ধ্যাবেলা বেরোয়নি তো ওই জন্য বাড়িতে আছি, তো বাড়িতে একসাথে সব সবাই মিলে একদম একসাথে বসে আজকে একটু চা ফা খেলাম এই মাত্র। আমি চা খাইনি গো, সব মিথ্যে কথা বলছে না, ও চা খাইনি, এটা ঘটনা, ও খাইনি, আমরা খেয়েছি, আমরা চা খেয়েছি, তো চা ফা খেয়ে এই একটু বসে তোমাদের কাছে এলাম। আমাকে কিছু খেতে দেয়নি এরা, এই তো চিপস এনে দিলাম না, মুড়ি একটু খেলি, খেয়ে দেয়নি মানে এ কি কথাবার্তা, চিন্তা করো। আরে এরকম মজা করে জানো, এরকম মজা হচ্ছে, বেশ মজা লাগে। তো আসলে আমি এখন একটু, আজকে রাত হয়ে গেছে তো একটু রাতেই এখন ভিডিওটা হচ্ছে তোমাদের সামনে, প্রায় সাড়ে নটা হয়ে, হ্যাঁ তো সন্ধেবেলায় বাবা আজকে এসছে, খাওয়া দাওয়া করে বাবা আসলে একটু রেস্ট নিতে যায়, তো এসে বাবা আসলে আমাকে এসে দেখেছে শুয়ে থাকতে, তো আসলে আজকে আমার শরীরটা পারমিট করছে না ঠিক মতো, সকাল থেকে একটু প্রবলেম ক্রিয়েট হচ্ছিল, তো যাই হোক আমি শুয়ে পড়েছিলাম, শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আসলে এই কদিন পাঁচ রাত ঘুম হয়নি আমার, তো শরীরটা খুবই খারাপ, আর আমার একটা পেন হচ্ছে ভীষণ, সেই জন্য বাবা একটু অস্থির হয়ে পড়েছিল। যাই হোক এখন একটু ভয় পেয়ে গেলাম, বাবার শরীর খারাপ পড়লো, আমি আর মা তো একসাথে শুই, মা আমি ঘুমিয়ে পড়ি, মা আর মা কি করে, মা তো ঠাকুরের নাম করতে করতে ঘুমিয়ে পড়ে, সেটা কেন? আরে না সেটা তো শরীর খারাপের জন্য, টানের জন্য টান হয়। ওনার আবার একটা নতুন দেখা দিয়েছে, সেটা হচ্ছে এই ঘাড়ের এখানে ব্যথা, এখন স্পন্ডাইলাইটিস হয়ে গেল নাকি ভগবান জানে, না সে ওই স্পন্ডাইলাইটিস তো এইখানটা ওই পিঠের এটা ব্যথা করতো, এখন তো আমার ঘাড়ের ওখানটা ব্যথা, এই আরেক ব্যাপার। তোমার চুলটা সিল্কি লাগছে, কি বলছে? তোমার নাতনি এরকমই বলে, এখন তো সাদা হয়ে গেছে, সিল্কি হচ্ছে একদম। তোমাদের সাথে একটা ইনফরমেশন আমি শেয়ার করব, আমাদের এখন গড়ের মাঠ হয়ে গেছে ইনকাম, আমাদের ফ্যামিলি ইনকাম এটা হয়েছে, যদি ইনকাম গড়ের মাঠ না হতো তাহলে হয়তো এই দিনটা দেখতে হতো না, যেহেতু আমাদের কোনো ফিক্সড রোজগার নেই, আমাদের সেহেতু আমাদের ফ্যামিলির ইনকাম ফিক্সড রোজগার নেই, যেহেতু কেউ চাকরি করে না আমাদের ফ্যামিলি থেকে, আমি করি না, মা করে না, বাবা করে না, সেই জন্য ফিক্সড রোজগার নেই বলে দ্যাটস ওয়াই এই দিনটা দেখতে হচ্ছে। আর কি বলবো, সময় মানুষকে যেখানে নিয়ে যায় এটা কিছু বলার নেই। সত্যি কথা বলতে আমরা আগের মাসে মানে এটা তো ফেব্রুয়ারি চলছে, জানুয়ারিতে ইভেন আমরা জানুয়ারিতে যেটা ইউটিউবের যে কোটাটা থাকে ডলাররা হয়নি, সেখান থেকেও কোনো ইনকাম আসবে না, এভাবে পুজো হয়তো হবে না, আমাদের পরিস্থিতি নেই এখন, আর মারও শরীর খারাপ সত্যি কথা বলতে,
বাটা নগর একটু এই পাশে যদি কারোর বাড়িতে একটু অঞ্জলিতে যাই তোমাদের সেখানে ঠাকুর দেখাবো, এই পাশে পাশে একটু ঠাকুর ঠাকুর দেখাবো আমি বেরিয়ে, সেগুলো দেখাবো তোমাদের। বাট আমাদের বাড়িতে বড় করে এপ্রি বছর পুজো হতো, যেহেতু বাবার নাচের স্কুল ছিল, এখন নাচের স্কুলও নেই, সেই জন্য তো সব মিলিয়ে ব্যাপারটা এই। তো যাই হোক, যদি আমরা ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি, যদি আপনাদের কিছু ভালো লাগে তো লাইক শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার, নমস্কার, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুন।